হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। টিবিএম স্টুডিও নতুন আর একটি টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটি আমরা দেখব কীভাবে আপনি বাংলা কভার সং মেক করতে পারবেন। সো আজকের এই ভিডিওটার জন্য, এই টিউটোরিয়ালটার জন্য আমার খুবই ফেভারিট একটা সং, যেটা হচ্ছে হাবিব ওয়াহিদের একটা গান, যেটার নাম হচ্ছে নদী। এই গানটা আমি পিক করেছি 2018 সালের একটা গান, অনেক পুরনো, বাট আমার অনেক বেশি ফেভারিট এই গানটা, মাঝে মাঝেই শোনা হয়। সো এই গানটার কভার মিউজিকটা আজকে আমরা করব, খুবই সিম্পল ওয়েতে আমি করব। আরেকটা বিষয় হচ্ছে আমার মোস্ট অফ দ্য অডিয়েন্স হচ্ছে একদম বিগিনার এবং একদম বেসিক থেকে অনেকে হচ্ছে অ্যাডভান্স লেভেল, আর জানি আমার টিউটোরিয়াল দেখেন। সো আমার হচ্ছে সবার কথাই মেনটেন রেখে ভিডিওগুলো মেক করতে হয়। অনেকে আছে একদম এফএল স্টুডিওটা ইউজও করতে পারে। সো সবার কথাই মোটামুটি আমি ট্রাই করি মাথায় রাখার জন্য এবং সবাইকে সব বিষয়গুলোই মোটামুটি আমি আইডেন্টিফাই করার ট্রাই করি, এক্সপ্লেন করার ট্রাই করি। সো আপনার যে ধরনের প্রবলেম হোক না কেন, আপনি যদি অ্যাডভান্স লেভেলে থেকে থাকেন সেক্ষেত্রে আপনার রিলেটেড প্রবলেমগুলো আপনি কমেন্টে করুন, আমি সেগুলোর প্রত্যেকটা রিপ্লাই দেওয়ার ট্রাই করব, ওকে? এবং ভিডিওতেও সেগুলো এক্সপ্লেন করার ট্রাই করব। সো গানটার ভলিউমটা আমি এখান থেকে একটু ডাউন করব এবং একটু প্লে করব আমরা। অডিওটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব, রিজনটা কি আমার ভোকালটা এখানে লাগবে। এর আগে আমি একটা ভিডিও মেক করেছিলাম কিছুদিন আগে, সো ভাবলাম যে ভোকাল কোথায় পাবো, ভোকাল কোথায় পাবো, বাট এখান থেকে এই ভোকালটার উপরে আমরা মিউজিকটা মেক করব। তাহলে কী হবে, আপনারা ইজিলি এটা বুঝতে পারবেন আর কনভেকশনের সাথে এটা বুঝতে পারবেন যে কীভাবে মিউজিকটা মেক করা হয়। আমি হচ্ছে আমাদের চ্যানেলে এক কমিউনিটি পোস্ট করেছিলাম যে কোনটার মিউজিকগুলো, আমি এখন মেইনলি ফোকাস ভোকাল মিক্সিংয়ের থেকেও শুরু করে মেইন ফোকাস হচ্ছে আমরা দিব মিউজিক মেকিংয়ের উপরে, ওকে? ভোকাল মিক্সিংয়ে অলরেডি অনেক টিউটোরিয়াল আমাদের এই চ্যানেলেই আছে, সেগুলো আপনি চাইলে দেখে নিতে পারেন। সো অ্যাট ফার্স্ট করবো কি, আমি এটাকে ডাউনলোড করে আমার এফএল স্টুডিওতে নিয়ে আসবো। সো এই যে গানটা কিন্তু আমি নিয়ে এসেছি। ফার্স্ট আমাদের কী কাজ, এর আগের ভিডিওতে আমরা অনেকবার বলেছি প্রথম কী করতে হবে, আমাদের বিপিএম বের করতে হবে, এরপর হচ্ছে স্কেল, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। সেটা হচ্ছে আমরা যদি অরিজিনাল সং মেক করি বা কভার সং, দুটোর ক্ষেত্রেই সেম, প্রথমেই হচ্ছে আমাদের বিপিএম এবং স্কেলটা বের করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনার যারা অরিজিনাল সং কীভাবে মেক করতে হয়, কম্পোজিশনটা করতে হয়, মিউজিক প্রোডাকশন করতে হয়, এটা যদি আপনারা দেখতে চান এবং শিখতে চান, আমাদের অ্যাডভান্স কোর্সের নতুন একটা ভিডিও অ্যাড হয়েছে, একদম 4 ঘন্টা 43 মিনিটের একটা ভিডিও। সেখানে সব কিছু বেসিক টু অ্যাডভান্স দেখানো হয়েছে, একদম শুরু থেকে একদম ব্ল্যাঙ্ক প্রজেক্টে আমি কাজ শুরু করেছিলাম এবং একদম এক্সপোর্ট পর্যন্ত সব কিছু সেই একটা প্রজেক্টে দেওয়া হয়েছে। ভিডিওটা মেক করেছিলাম আমাদের বেসিক টু অ্যাডভান্স যে যারা কোর্সটা পারচেস করেছে তাদের জন্য, তাদের ওই কোর্সটা একটা আপডেট ভিডিও ছিল এটা। বাট আপনি যদি জাস্ট সেই ভিডিওটা দেখতে চান, আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে আপনি ওখান থেকে একটা কুপন বা একটা টোকেন পারচেস করে নিতে পারবেন এবং সেখানে আপনি ভিডিওটা দেখতে পারবেন, ওকে? সো আপনারা চাইলে ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। সো এবার আমরা কী করব, ফার্স্ট বিপিএমটা আমার বের করব, বিপিএমটা কত হতে পারে আমি একটু ভলিউমটা ডাউন করে রাখবো, কারণ অবশ্যই কপিরাইটের ইস্যু থাকে। ডিরেক্ট আমি মিউজিকটা এখানে নিয়েছি, অবশ্যই আমি যখন মিউজিকটা মেক করব কপিরাইটে তেমন একটা ইস্যু হওয়ার কথা না, বাট এখন যেহেতু টোটাল অরিজিনাল মিউজিকটা প্লে হবে সো কপিরাইট আসতে পারে। সো আমরা করবো কি, এখান থেকে ট্যাম্পো ট্যাপারটা অন করব, ট্যাম্পো ট্যাপারটা অন করার পর এখান থেকে আমি ভোকালটা প্লে করব, জাস্ট মিউজিকটা প্লে করব এবং আমি এখান থেকে জাস্ট ট্যাপ করে বিপিএমটা বের করে একটা ট্রাই করব। এরপর আর একটা ওয়ে দেখাবো কভার সংয়ের ক্ষেত্রে, যে আমরা গুগলে সার্চ করলে কিন্তু বিপিএমটা পেতে পারি। সো আমরা দুটো এখানে ট্রাই করে দেখব, ওকে? সো আমরা ফার্স্ট ট্যাম্পো ট্যাপারটা এটা প্লে করি এবং অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, আপনি যদি প্রফেশনাল যেতে চান মিউজিক প্রোডাকশনের ক্ষেত্রে অবশ্যই ট্রাই করবেন ট্যাম্পো ট্যাপার এটা থেকে বিপিএমটা বের করার এবং এটার উপর প্র্যাকটিস করার। তাহলে কী হবে, আপনি একটা প্রপার একটা ব্যালেন্স আপনি পাবেন এখানে এবং এটা হচ্ছে আপনার অভ্যাসটা ভালো হয়ে যাবে। কারণ যদি আপনি গুগলে ম্যাক্সিমাম টাইম হচ্ছে ভুল ইনফরমেশন থেকে থাকে বিপিএম স্কেল, কারণ এটা হচ্ছে কেউ ম্যানুয়ালি বের করে না, সব হচ্ছে অটোমেটিক। সো অটোমেটিক অনেকবারই ভুলটা হতে পারে, ওকে? সো আমরা করবো কি, ট্যাপ করবো এবং ভোকালটা প্লে করবো। আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
সো আমরা দেখতে পেলাম 77 এটার বিপিএম আছে। সো এখন এখানে আমি আর একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করব, খুবই সিক্রেট একটা টেকনিক, এবং হচ্ছে এটা হচ্ছে ইউটিউবে এখন পর্যন্ত আই থিঙ্ক কেউই ব্যাপারটায় ডিসকাস করেনি, যে আমি 77 বের করলাম, ঠিক আছে, এখানে আমি টেম্পো টেপার দিয়ে বের করলাম, এখন আমি কীভাবে বুঝবো যে এক্স্যাক্টলি এই বিপিএমটা আমার প্রজেক্টে আছে কি না, তাই না? সো এটা কীভাবে বুঝবেন একটা টেকনিক আমি এখানে দেখিয়ে দিব, অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে বোঝার ট্রাই করবেন, তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই ভিডিওটায় কমেন্ট করুন যে বিষয়গুলো আপনার কাছে কেমন লাগলো। লং টার্মে ভিডিওটা হবে, ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখুন, একদম জিরো থেকে শুরু করলাম, খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে। সো অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে টোটাল ভিডিওটা ফলো করুন। সো এখন আমি কি বললাম যে আমরা কীভাবে বুঝবো যে এই 77 বিপিএমটা পারফেক্ট আছে কি না, তাই না? সেটা বোঝার ওয়েটা কি? সো তার জন্য আমরা কী করবো, একটা ফার্স্ট যে কিক আছে, একটা কিক আমরা এখান থেকে ক্যাচ করবো, প্রথম কিকটা আমার কোথায় এসেছে, এখানে আমাদের একটা কিক আছে, আমি এগুলো সব কাট করে এটা নিয়ে আসবো, একদম শুরুর দিকে আনতে পারি বা যে কোনো একটা বারে আমি রাখতে পারি, প্রবলেম নেই, আমরা একদম ইন্ট্রোতে নিয়ে যাব। এটা হচ্ছে খুবই বেসিক একটা টেকনিক, বাট এটা হচ্ছে বিগিনারদের জন্য অনেক বেশি হেল্প করবে, আই থিঙ্ক যারা ইন্টারমিডিয়েট লেভেল আছেন তাদেরও অনেক বেশি এটা হেল্প করবে এই টেকনিকটা। সো এইটা হচ্ছে আমার কিক, আর একটু আমার কাটতে হবে, আমি অল্টার প্রেস করে কাটি, নাহলে প্রপারভাবে কাটতে পারবো না। এখন আমরা করবো কি, এখান থেকে আমার ম্যাট্রোনামটা অন করব। ম্যাট্রোনামটা অন করার ফলে কি হবে, আমি দেখতে পারবো এবং শুনতে পারবো যে পারফেক্ট রিদমে আমার এটা যাচ্ছে কিনা, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার এটা পারফেক্ট বিপিএমে আমি বের করতে পেরেছি। ওকে, অবশ্যই কিকটা প্রপার ওয়েতে আপনার বসাতে হবে, নাহলে কিন্তু দেখা গেল আমি যদি এখানে 77 আমার এখানে পারফেক্ট থেকে থাকে তারপর আমি বুঝতে পারবো না। সো কিকটা প্রপার ওয়েতে আপনার ব্যালেন্স করে বসাতে হবে। ওকে, স্টার্টিং যে পয়েন্টটা ওটা, একটু ডিসব্যালেন্স এখানে হচ্ছে, খুবই সামান্য বাট হচ্ছে, যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন প্রপার ওয়েতে কিন্তু স্টার্টিংটা আসছে না, যদি প্রপার থাকতো এই যে কিকটা এখানে এসেছে এই কিকটা আমার এই থ্রিতেই থাকতো। সো একটু ডিসব্যালেন্স হয়েছে, আই থিঙ্ক এক বিপিএম যদি এখান থেকে আমরা কমাই এটা ব্যালেন্সে আসতে পারে, আই থিঙ্ক। সো শিওর না, দেখা যাক হয় কি না। সো আমরা 76 করে দিতে পারি, আসলে এই যে বিপিএমটা বের করলাম আমি এখানে এরকম 19-20 হতেই পারে, ঠিক আছে, 19-20 হতেই পারে, জাস্ট এক দুই বিপিএম। এটা হচ্ছে আমার যে ব্যাচ আছে, ব্যাচে ক্লাসে যারা স্টুডেন্ট আছে তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন, সো আমি কিন্তু ক্লাস টাইমে সেম কথা বলেছি যে বিপিএম একটু এদিক ওদিক হতে পারে, এবং আমি যদি এই বিপিএমে করি এখনও করা যায়, প্রবলেম হয় না, এবং যখনই আপনি কভার সং করবেন ট্রাই করবেন বিপিএম একটু 19-20 রাখার, তাহলে এই যে কপিরাইটের ইস্যুটা আছে এটা আসে না। ওকে, আমরা কী করবো, এখান থেকে 75 করে দেখতে পারি, আই থিঙ্ক 76ই পারফেক্ট ছিল, এই যে ব্যালেন্স হয়ে গিয়েছে, এখন দেখি আই থিঙ্ক এটাই পারফেক্ট বিপিএম হবে আমার, এখানে 76 এক্স্যাক্ট বিপিএম হচ্ছে, মানে এই গানটা যেটাই করা হচ্ছে একদম সেম বিপিএম হচ্ছে 76। ওকে, কীভাবে বুঝলাম একটু প্লে করবো আমরা এখানে, দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট ওয়েতে কিন্তু আমার এই কিকটার রিদমটা যাচ্ছে এবং বিপিএমটার সাথে একদম পারফেক্ট ওয়েতে ব্লেন্ড হচ্ছে, দ্যাটস ওয়ে আমি এটা বুঝতে পারলাম যে হ্যাঁ বিপিএমটা 76ই আছে। ক্লিয়ার, বিপিএম গেল, বিপিএমটা পেয়ে গেলাম 76, এবং এই ক্ষেত্রে এই টিউটোরিয়ালটার স্বার্থে আমি 76ই মিউজিকটা করব। আপনারা ট্রাই করবেন একটু এদিক ওদিক করে মিউজিকটা করার জন্য বিপিএমটা একটু বাড়িয়ে নেবেন, তাহলে কী হবে কপিরাইট ইস্যুটা অনেকটা আপনি সলভ করতে পারবেন। ওকে, সো এখন আমরা কী করব, বিপিএমটা আমার গেল, বিপিএমটা আমি বুঝতে পারলাম 76, এবার স্কেল। স্কেলের জন্য আমরা কী করতে পারি, অটো কি অথবা নিউটন দুটো ইউজ করতে পারি, আই থিঙ্ক এটা জি শার্প মাইনর মেবি হতে পারে আমার মনে হচ্ছে, কারণ এই রেঞ্জে হচ্ছে আমার ভয়েস, আমি এর আগেও বলেছিলাম যে আমার ম্যাক্সিমাম সং আমি যে রেঞ্জে গাইতে পছন্দ করি সেটা হচ্ছে জি শার্প মাইনর, ডি শার্প মাইনর, এই দুটো স্কেল আমার খুবই ফেভারিট, আমার ম্যাক্সিমাম সং হচ্ছে আমি যেগুলো গাই এই স্কেলেই থাকে। সো আমার মনে হচ্ছে সেম রেঞ্জ এটা হতে পারে, মেবি, শিওর না, কোনো কিছুই এখন পর্যন্ত শিওর না। সো দেখা যাক,
কত আছে এটা স্কেল, এবং অবশ্যই আমরা কী করবো, ফার্স্টে এখান থেকে রাইট ক্লিক করব, পিচ কারেক্টরে যাব, কি হবে নিউ টোনটা আমার এখানে ওপেন হবে, ওপেন হয়েছে, একটু লোড লাগবে যেহেতু অনেক বড় একটা অডিও। ওকে, সো দেন আমরা করবো কি, এখান থেকে এডিটে যাব, স্কেলে যাব, যেটা গেস করেছিলাম রাইট, জি শার্প মাইনর এখানে এটা দেখতে পাচ্ছি। ওকে, সো আর একটা ওয়ে আছে কি, অটো কি, সেটা থেকে আমরা চেক করে একটু দেখতে পারি। সো আমরা করবো কি, এখান থেকে অটো কি অ্যাড করব। ওকে, এই যে অটো কি অ্যাড করলাম, আমি ডিটাচ করে দিই এটা, কারণ এই দেখতে পাচ্ছেন মিনিমাইজড হয়ে যাচ্ছে, এই যে ডিটাচ করে দেবো এখানে। আর সিম্পলি করবো কি, আমি ভোকালটা জাস্ট আমার অডিওটা প্লে করবো, তাহলে আমি বুঝতে পারবো এটা স্কেলটা এখানে শো হবে। আমি দুটো থেকেই চেক করে আপনাদের দেখাচ্ছি, ফ্রি ওয়েটা হচ্ছে আপনার যদি অটো কি না থাকে নো ওয়ারি, আপনার চাইলে নিউটন থেকেও চেক করতে পারেন, বাট নিউটনের থেকে বেটার হয় যদি আমরা অটো কি টুটা ইউজ করি। অটো কি যেটা ছিল সেটার থেকে হচ্ছে অটো কি টুটা আরও অনেক বেটার, কারণ এর অনেকগুলো ভিডিওতে আমি দেখিয়েছিলাম অটো কিটা ইউজ করে, বাট সেখানে অনেক প্রবলেম থাকতো, ম্যাক্সিমাম টাইমে সেখানে ভুল স্কেলটা শো হতো, বাট এখানে অটো কি টুতে আমি দেখেছি ম্যাক্সিমাম টাইমই 90% টাইম পারফেক্ট স্কেলেই আসে, 10% এখন আসেনি, কারণ 100% কখন এগুলো দিয়ে পসিবল না। অনেক ওয়েবসাইট আছে, অনেক প্লাগইন আছে যেগুলো হচ্ছে বিপিএম এবং স্কেল এগুলো ডিটেক্ট করে, বাট আপনি যখন ম্যানুয়ালি এগুলো করতে পারবেন এর সামনে একটাও টিকবে না। সো অবশ্যই আমি এগুলো বলি যে প্র্যাকটিস করুন, ম্যানুয়ালি এগুলো বের করা, যেমন বিপিএমটা কিন্তু আমি ম্যানুয়ালি বের করলাম, ঠিক আছে। এবং স্কেলটা বের করা এটা হচ্ছে ইয়ার ট্রেনিংয়ের বিষয়ে, অনেক টাইম লাগবে এটা প্র্যাকটিস করতে করতে, একসময় আপনি এটা পারবেন, একদিনের এটা আসবেন আপনার ভিতরে, সেই জন্য আমরা এটা প্লাগইনটা ইউজটা দেখিয়ে দিলাম। ওকে, সো চলুন আমরা লিসেনে ক্লিক করব এবং প্লে করব অডিওটাকে। সো যেটা বুঝলাম, জি শার্প মাইনর এখানে চলে এসেছে, বি মেজর হচ্ছে রিলেটিভ কর্ড, প্রয়োজন নেই রিলেটিভ স্কেল, রিলেটিভ মেজর আমাদের প্রয়োজনে, জি শার্প মাইনর দুটাই সেম দেখাচ্ছে, দ্যাট মিন্স জি শার্প মাইনর 100% কারেক্ট। ওকে, যেটা আমি গেস করেছিলাম, জি শার্প মাইনর এবং ডি শার্প মাইনর এগুলো হচ্ছে, আমি অন্যগুলো যদি আমাকে বলেন যে হ্যাঁ প্রত্যেকটা গানের স্কেল, গান শুনে আমি স্কেলটা বলে দিতে পারবো না, আমি অতটাও প্রফেশনাল না, বাট জি শার্প মাইনর এবং ডি শার্প মাইনর এ দুটো আমি একটু ইজিলি গেস করতে পারি, কারণ এই দুইটার আমি খুবই, এই দুটো স্কেল খুব বেশি পরিচিত। ওকে, এবং খুব বেশি ফেভারিটও বলা যায় আমার, ম্যাক্সিমাম টিউটোরিয়াল আমি দেখবেন যে যখনই কোনো র্যান্ডম কর্ডে আমি জি শার্প মাইনরই চলে যাই, কারণ খুব বেশি ফেভারিট আমার এই স্কেলটা। ওকে, এখান থেকে হচ্ছে ইউজ ফাইল, এখান থেকে আমরা ফাইলটা আপলোড করেও স্কেলটা বের করতে পারতাম, এবং ম্যানুয়ালিও এখান থেকে বের করা যেত, দরকার নেই, আমরা জাস্ট এটা লিসেনটার ইউজ করে বের করে ফেললাম, ক্লোজ করে দিই। এরপরে আমরা যাব গুগলে, একটু যদি সার্চ করি আমরা স্কেলটা কী আছে, সো আমরা এখানে সার্চ করব, কর্ডি ফাই, এই যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে মোস্ট পপুলার, এবং যে টিউন ব্যাট এটা আপনি ইউজ করতে পারেন, এই দুটো ওয়েবসাইট মোস্ট পপুলার। ওকে, সো আমি একটা ভিজিট করলাম, উপরটাই যাই, কর্ডিফাইতেই যাই, সো এখানে আমাদের স্কেলটা দেয়া আছে, স্কেল স্কেল এই যে জি শার্প মাইনর যেটা আমরা বের করলাম, বিপিএম 77 দেয়া আছে, ঠিক আছে, 77 হলে হতো, বাট এক্স্যাক্ট না, আমি যেটা বললাম যেটা অটোমেটিক থেকে বের করা, দ্যাটস ওয়াই কিন্তু এখানে 77 দেয়া, ঠিক আছে, চেঞ্জ অনেক টাইমে আসতে পারে, অবশ্যই এটা কিন্তু 100% কারেক্ট না, 100% কারেক্ট কোনটা, যেটা হচ্ছে 76 এক্স্যাক্ট বিপিএম হচ্ছে ওটা, ঠিক আছে। ওকে, তাহলে বের করলাম, এবং এই জন্যই আমি বলে যে ওয়েবসাইট থেকে বের না করে যদি আমরা ম্যানুয়ালি এটা বের করতে পারি অনেক বেশি বেস্ট হয় সেটা আমাদের ক্ষেত্রে, অ্যাকুরেট বের করতে পারি আমরা। দেন আমরা ডটে ব্যাক করব, চলে আসলাম, এবার এখান থেকে আমি এক্সট্রাক্ট করব আমার ভোকালটাকে, আমি এখান থেকে কী করব, রাইটটি যে অপশনে যাবো এখান থেকে এক্সাক্ট এক্সট্রাক্ট স্টিমস ফ্রম স্যাম্পেলে করব, এখান থেকে আমার কী দরকার, জাস্ট ভোকাল, বাকিগুলো আমি আনচেক করে দেবো, এগুলো দরকার নেই, জাস্ট ভোকালটা রেখে এক্সট্রাক্ট করে দেবো এখান থেকে, একটু টাইম লাগবে আপনার পিসি কনফিগারেশন উপরে ডিপেন্ড করে কত ফাস্ট কত স্লো হবে, যেহেতু ফুল লেন্থের একটা সং একটু টাইম অবশ্যই কনজিউম হবে আমার এখানে। সো এই যে আমার ভোকালটা এক্সট্রাক্ট হয়ে গিয়েছে, এটা আমি হচ্ছে এখান থেকে রিনেম করে দিই, অটো নেম করবো এখান থেকে আমি, এই যে এখন একটু প্লে করে আমি জাস্ট ভোকালটা শুনবো এখান থেকে আমরা,
তোর কথায় তোমার পথে দাঁড়িয়ে থাকি যদি, পথটা আমার পথ থাকে না, পথ হয়ে যায় নদী। ওকে, অ্যাট ফার্স্ট আমরা করবো কি, কর্ড মেক করবো, একটা বেসিক একটা কর্ড এখানে মেক করে রাখবো আমরা। এখান থেকে নেবো আমরা কর্ড, দেন এখান থেকে যাব আমরা নেক্সাসের কোনো প্রিসেট নিতে পারি, আমরা নেক্সাস 4টা ইউজ করি। চলুন কর্ড প্রোডাকশন কীভাবে করতে হয় সেটা যদি ফুল লেন্থ টিউটোরিয়াল আপনাদের দেখতে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, তাহলে আমাদের যে ফুল সং মেকিং যেটা আছে 4 আওয়ার্স যে টিউটোরিয়ালটা, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে ভিজিট করতে পারেন সেটা টিউটোরিয়ালটার জন্য। আমরা এখান থেকে পিয়ানোতে যাব, গানটা একটু অন্যভাবে কম্পোজিশন করা ছিল, আর্পের সাউন্ড একটু বেশি ছিল, গিটার ছিল বাট খুবই সিমিলার। আমরা এখান থেকে গ্রান্ড টাইপের যে পিয়ানোটা আছে সেটা না নিয়ে এভাবে একটা রোডস টাইপের একটা পিয়ানো এখানে চুজ করলাম। সো কর্ডে যাব, ফার্স্টে আমরা জি মাইনর নিব, এখানে জি শার্প মাইনর সরি, এরপরে ই, ই হচ্ছে মেজর নিলাম আমরা এখানে। টোটাল যে কর্ড প্রোগ্রেশনটা আছে সেটা কিন্তু আমাদের সেই 4 আওয়ার্স টিউটোরিয়ালটা একদম বেসিক থেকে বোঝানো, যে কোন কর্ডের পরে কোন কর্ডটা আসে, এটা টোটাল থিওরিটা সেখানে খুবই বেসিক ওয়েতে বোঝানো আছে। দ্যাট মিনস যারা বিগিনার আছেন তাদের অনেক বেশি হেল্প করবে ভিডিওটা, এবং যারা হচ্ছে আমাদের অলরেডি কোর্সটা পারচেস করেছেন অ্যাডভান্স কোর্সটা, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে অথবা আপনার কুপন কোডটা কালেক্ট করে সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন। এটা হচ্ছে আপনাদের অ্যাডভান্স কোর্সের একটা আপডেট ভার্সন, সো আপনারা হচ্ছে ফ্রিতে ওটা পেয়ে যাবেন আপডেটটা। এফএল স্টুডিও আপনি কত বছর ধরে ইউজ করছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তোমার কথায় তোমার পথে দাঁড়িয়ে থাকি যদি, পথটা আমার পথ থাকে না, পথ হয়ে যায় নদী। তোমায় দেখার আশায় থাকি সেই নদীটার কূলে, আমায় তুমি সে পথ থেকে তবে তুলে। ওকে, এখন আমরা যেটা করব এটা হচ্ছে ইন্ট্রো সেকশনটায় বসে দেবো, কিছু আর্প সাউন্ড আমরা খুঁজবো। আচ্ছা, আর্পের আগে আমরা একটু ড্রাম সেকশনটা নিয়ে নিই, ড্রামটার জন্য আমি আবার একটু মিউজিকটা শুনবো এখান থেকে। ওকে, সো চলুন আবার ডতে ফেরা যাক। এখানে ফার্স্ট আমি কিছু স্যাম্পল সিলেক্ট করে নিই, সো একটা কিক হবে একটু ক্রিস্পি টাইপের একটা কিক, এ দুটো স্যাম্পল আমি এখানে ইউজ করবো, জাস্ট ওয়ান ক্লিকেই পেয়ে গেলাম, আসলে ভাবি না তো তাড়াতাড়ি পেয়ে যাবো, হয়তোবা চেঞ্জ করার প্রয়োজন আসবে বাট সেটা পরে দেখা যাবে। লেটস সি, এটাও রাখি এখান থেকে আমরা। আচ্ছা, এই কিকটাকে আমরা একটু রিপ্লেস করি, এটা রাখা যাক। ওকে, দেন হাই হ্যাট হবে, হাই হ্যাট হচ্ছে আমরা আমাদের টিভিএম স্টুডিও প্যাক থেকে নিব, যারা জায়গায় যারা যারা হচ্ছে এখন এই প্যাকটা পারচেস করেনি, খুবই মিনিমাল একটা প্রাইস, জাস্ট 99 টাকা। সো আপনার চাইলে এটা আমাদের ওয়েবসাইট থেকে ভিজিট করে পারচেস করে নিতে পারেন। হাই হ্যাট কোথায় গেল, এই যে একদম শেষের দিকে হাই হ্যাট। এটা নিব আমরা, একটু ক্রিস্পি সাউন্ড। স্যাম্পল সিলেকশন এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে আপনার প্রজেক্টে। আমি এখানে খুব সিম্পল আমার হয়ে গেল, বাট জানেন অনেক সময় অনেক বেশি হাসল করতে হয়, এমন টাইম আমাদের হচ্ছে ব্যাচে যখন আমরা লাইভ সং কম্পোজিশন করি বা সং মেক করি, তখন অনেকেই আমার স্টুডেন্টরা দেখে থাকবেন বিষয়টা যে 20 মিনিট 30 মিনিট জাস্ট হচ্ছে আমাদের স্যাম্পল সিলেক্ট করতে লেগে গিয়েছে। সেরকম অনেক সময় হয়, অনেক বেশি টাইম লাগে, বিশেষ করে হচ্ছে স্নেহার সিলেকশনের ক্ষেত্রে অনেক বেশি টাইম লাগে। ওকে, এখানে হয় কি, এটা আমি একটু টাইম নিয়ে আপনাদের একটু বোঝাই যে কেন টাইম লাগে। যখন আমরা একটা অরিজিনাল সং কম্পোজ করি, অরিজিনাল সং মিউজিক প্রোডাকশন করি, টোটাল সব কিছু ইউনিক আমাদের নিতে হয়, ঠিক আছে।
সব কিছুই নতুন, আর কোনটার সাথে কোনটা যাবে। বাট কভারের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট আমাদের হয় কি, যে অলরেডি সাউন্ড সিলেকশন করা থাকে। সো যদি আমরা একটু শুনি মনোযোগ সহকারে, একটা রাফলি আইডিয়া আমরা এখান থেকে মেক করতে পারি যে এক্স্যাক্ট কোন ধরনের স্যাম্পেল বা কোন টাইপের স্যাম্পেল আমাদের এখানে প্রয়োজন হবে। সো এটা হচ্ছে অনেক বড় একটা বেনিফিট কভার সং মেকিংয়ের ক্ষেত্রে। ওকে, এটা হচ্ছে আমরা একটু ট্র্যাক ওয়ানে দিয়ে দিই, একটু ডাউন করব। একটা স্ন্যাপের সাউন্ডও ছিল, আমরা স্ন্যাপও নিয়ে নেবো একটা, আরও হয়তো বা এক্সট্রা কিছু থাকবে, বাট যেটা যেটা আমি শুনে বুঝতে পারলাম। এই জন্য হচ্ছে যখন আপনি কভার কোনো সং করবেন, একটু ট্রাই করবেন মনোযোগ সহকারে সংটা শোনার জন্য, এলিমেন্টগুলো শোনার জন্য। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, এখানে যখন আমি এক্সট্রাক্ট করলাম, এখানে কিন্তু দেখতে পেয়েছিলেন যে ড্রামের অনেক অপশন ছিল, ড্রাম দেন হচ্ছে মিউজিক, এগুলো এক্সট্রাক্ট করা যায়। সো সেগুলো আপনার এক্সট্রাক্ট করে সেগুলো হচ্ছে শুনে দেখতে পারেন, তখন হচ্ছে একটা রাফলি আরও বেটার আইডিয়া আপনারা পেয়ে যাবেন। এটা রাখা যাক। ওকে, সো একদম স্টার্টিং আছে আমার কিক, এরপরে আমার স্ন্যাপ, একটু প্লে করে দেখি। সো একটা বেসিক প্যাটার্ন আমরা এখানে ক্রিয়েট করলাম। এখানে কী করলাম আমরা, কিক কিক স্ন্যাপ এবং স্নেয়ার, এটা হচ্ছে আমরা কি লেয়ারিং একটা করলাম এখানে। সো এটা একটু ইউনিক সাউন্ড করছে, এটা যদি জাস্ট স্ন্যাপটা থাকে আমার এমন সাউন্ড করবে, শুনতে একটু অড লাগে। সো আমরা কী করবো এখান থেকে, এই জন্য স্ন্যাপটাকে লেয়ার করলাম এটার সাথে। ওকে, এবার হচ্ছে হাই হ্যাটটাও একটু বসাবো। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, স্টার্টিংয়ে একটা ক্রিয়েটিভিটি এখানে ইউজ করা হয়েছে ড্রাম সেকশনের ক্ষেত্রে, যেটা হচ্ছে আমি একদম প্রপার ওয়েতে সেম ওয়েভাবে ডিজাইন করে আপনাদের দেখাবো, একটু টাইম লাগবে বিষয়টার জন্য। হাই হ্যাটটা একটু আমরা বসিয়ে নিই, যদিও এগুলো আমরা হচ্ছে ক্লাস আউট করে দেবো এখানে, সবগুলো সেম ওয়েতে রাখবো না, এটা যেহেতু ইন্ট্রো সেকশন। বাট আমরা আপাতত একটা প্রপার ড্রাম অ্যারেঞ্জ করতে চাচ্ছি এখানে। আর একটু একটু বোর লাগছে, পারফেক্ট, এভাবে থাকুক। সো আমরা একটু রিনেম করে নিই ঝটপট করে। ওকে, সো আমরা কিক পেলাম, স্ন্যাপ স্নেয়ার পেলাম, দেন হচ্ছে এটা কিন্তু আবার বলছে এটা লেয়ারিং করা এখানে, সেম টাইম ইউজ করেছি, এজন্য একটু প্লে করবো আমরা ভোকালের সাথে। ব্যালেন্স নেই ভলিউমটা, যেটা হচ্ছে আমরা একটু পরে করব, এটাকে কপি করে আমরা সামনেও নিয়ে যাব। এই যে তোর কথায় তোমার পথে দাঁড়িয়ে থাকি যদি, নাইস, এটাকে সামনে আরো লেয়ার করব আমরা, শিফট প্রেস করে জাস্ট ড্র্যাগ করলে আমার এটা চলে আসবে। আমরা এখান থেকে মেইন করে দিই, না হলে বসাতে সমস্যা হচ্ছে। এই যে দাঁড়িয়ে থাকি যদি, পথটা আমার পথ থাকে না, পথ হয়ে যায় নদী। সো এখানে আমরা একটু কিক বসাবো, সবগুলোরই ব্যালেন্সটা একটু অ্যাডজাস্ট করতে হবে, শুরুটা একটু ডাউন, এরপরটা অল্প ডাউন, এরপরটা পারফেক্ট, ঠিক আছে। সো চলুন শোনা যাক আবারও কেমন হলো, আরও কিছু স্যাম্পল আমরা এখানে বসাবো, বাট এখানে এটা থাকবে। আচ্ছা, হাইহ্যাটটা খুবই কানে বাজছে, আমরা একটু ব্যালেন্সিংটা করে নিই। এর আগে যতগুলো আমরা ভিডিও মেক করেছি ফুল লেন্থের, একটা ছিল যেটা হচ্ছে ফুল মিউজিকের জন্য, সেটা অবশ্যই মিস করবেন না, সেটা দেখে নেবেন। আরেকটা বানিয়েছিলাম কীভাবে বাংলা মাশআপ মিউজিক মেক করা যায়, সেটা অবশ্যই দেখে নেবেন। কারণ কি হচ্ছে কি, এই ভিডিওগুলোতে আমি কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, একদম জিরো থেকে তো শুরু করেছি প্রত্যেকটা ভিডিওতেই, বাট কিছু
বেসিক বিষয় সেসব টিউটোরিয়াল আমি দেখিয়েছি যেগুলো হচ্ছে এখন আমি অ্যাভয়েড করছি। সো আপনি যদি মিউজিক প্রোডাকশনটা রিয়েলি শিখতে চান, ইন্টারেস্টেড থেকে থাকেন, অবশ্যই সেই ভিডিওগুলো আপনি দেখবেন। আর একটা ভিডিও আমরা মেক করেছি রিসেন্টলি, সেটা হচ্ছে কি এফএল স্টুডিও কীভাবে একদম জিরো থেকে শুরু করা হয়, মানে আপনি যদি একদম আজকেই এফএল স্টুডিওটা ইনস্টল করে থাকেন, এতটা লেভেলের বিগিনার হয়ে থাকেন, আপনার জন্য ভিডিওটা প্রযোজ্য। এতটা জিরো থেকে আমরা শুরু করছি এবং অনেক অ্যাডভান্স লেভেল পর্যন্ত গিয়েছি এবং সেটার আরও পার্ট সামনে আসবে। আমাদের অলরেডি এডিটিং চলছে, নেক্সট অনেকগুলো পার্ট আসবে ওর পর থেকে শুরু করে। সো অবশ্যই সিরিজগুলো ফলো করুন, এই চ্যানেলটাকে ফলো করুন। এই চ্যানেলটা আমি এমন এমন কন্টেন্ট সামনে আনবো ইনশাল্লাহ, যেগুলো হচ্ছে ইউটিউবেও যাতে বলতে পারছে না, ইউটিউবে অন্তপক্ষে টিবিএম স্টুডিওতে ভালো মানের কন্টেন্ট দেওয়া আছে। একটা যে অপবাদ থাকে যে ইউটিউবে কন্টেন্ট থাকে না, একদমই সেটা এরপর থেকে অন্তপক্ষে টিবিএম স্টুডিওতে আমি এটা রাখতে চাচ্ছি না। আপনার যারা হচ্ছে একটু টাইম নিয়ে শিখতে চাচ্ছেন তারা হচ্ছে ইউটিউবেও শিখতে পারবেন, এবং যাদের কাছে একটু ফাস্টলি শিখতে চান তাদের জন্য অবভিয়াসলি কোর্স আছেই। তোর কথায় তোমার পথে দাঁড়িয়ে থাকি যদি, পথটা আমার পথ থাকে না, পথ হয়ে যায় নদী। পারফেক্ট। এবারে মোস্ট ইম্পর্ট্যান্ট যে এলিমেন্ট এখানে আমার লেগেছিলো সেটা হচ্ছে একটা আর্প। আচ্ছা, এর আগে আমরা একটু ড্রাম সেকশন যেটা বলেছিলাম একটা ক্রিয়েটিভিটি আমরা করব। এর আগে আমাদের করতে হবে কি, একটা এখানে আমাদের একটা বাস ক্রিয়েট করতে হবে, ড্রাম বাস। আমরা এটা নাম দিতে পারি ড্রাম বাস। ওকে, এই যে মাইকটা অ্যাক্টিভ করেছিলাম, অফ করে দিই। আমরা করবো কি, সবগুলো স্যাম্পল এটার সাথে রাউট করব, সবগুলো সিলেক্ট করব, কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করলাম, বাকিগুলো করে দিই কারণ এগুলোর সাথে এলিমেন্ট আসবে। এবার কি করব, জাস্ট এখান থেকে রাউট টু ডিস্ট্রাক্ট অনলি করে দিব। ওকে, সবগুলো হচ্ছে এটার সাথে লিঙ্ক আপ হয়ে গিয়েছে। এখন কি করব, আমরা কী শুনেছিলাম এবং আমরা কী করব সেটা একটু আমি অ্যাট ফার্স্ট আপনাদের এখানে এক্সপ্লেন করে নিই। চলুন আমরা গানটায় ফিরে যাই। এই যে এখান থেকে কিন্তু আমার ড্রামটা ইন্ট্রোডিউস হচ্ছে এবং একটা ফিল্টার ইউজ করা হয়েছে। হাবিব ওয়াহেদ কিন্তু বাই দ্য এফএল স্টুডিও ইউজ করে, তার একটা ইন্টারভিউতে আমি দেখেছিলাম। সো এই ফিল্টারটা কিন্তু এফএল স্টুডিওতেই পাওয়া যায় স্টক প্লাগইনের। সো এই ফিল্টার আমরা দিব এখান থেকে। সো আমরা কী করব, এখান থেকে শেষ যে মিউজিকটা ইউজ করেছিল আরও অনেক পরে ড্রাম সেকশন ইউজ হয়েছিল এখান থেকে। সো আমরা এখান থেকে অ্যাড করব। কীভাবে অ্যাড করবো, আমরা টোটালটাকে মুভ করে নিয়ে যাব ওখানে, একদম ইন্ট্রোতে ড্রাম সেকশন ছিল না, সো আমরা সেম করব। সো আমরা এখানে হাই হ্যাট রাখবো না, এই যে জাস্ট একবারের জন্য। আচ্ছা, আর একটা বার আমরা রিমুভ করি। এবার ফিল্টারটা আমরা কোথায় পাবো, যাব আমরা আবার সেখানে বাসে। কেন করলাম, কারণ যে যে ইনফ্যাক্ট ছিল সবগুলোর সাথে পড়তো, সো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমার একটা একটা করে অ্যাড করার প্রয়োজন ছিল, আমি সেটা না করে টোটালগুলো একটা বাস ক্রিয়েট করে এখন এটাই আমরা ইফেক্ট অ্যাড করবো। সো ইফেক্টটার নাম হচ্ছে ফ্রি ফিল্টার, ফ্রুটি ফ্রি ফিল্টার। এটা হচ্ছে এফএল স্টুডিওর একটা স্টক প্লাগইন, সেটা আমরা ইউজ করবো এখানে। এই যে ফিল্টারটা আমার এখানে অ্যাড করা ছিল, আমি এখান থেকে অ্যাড করে নিলাম, এই যে ওকে। এইভাবে আমরা অ্যাড করব, আমরা এই ফ্রিকোয়েন্সিটাকে একটা অটোমেশন করব, ক্রিয়েট অটোমেশন, এই যে। আর একটা বিষয় আমি এখানে একটু এক্সপ্লেন করব, অনেকেই সবসময় একটা কথা বলেন যে ইউটিউবে আমি হাইড করি, আসলে এভাবে আমি হাইড করি না। যারা হচ্ছে আমার কাছে অনলাইন ক্লাস কোনো কোনো করেছেন তারা বিষয়টা বুঝতে পারবেন। আমি এখন এখানে আমি আমার মতন করে বলে যাচ্ছি, আপনি যেখান থেকে বুঝতে পারছেন না আপনার মনে হতে পারে যে আমি সেখান থেকে হাইড করেছি, আসলে বিষয়টা এমন না। ক্লাসেও এরকম অনেক সময় হয় যে আমি আমার মতন করে এক্সপ্লেন করছি, ক্লাসে প্লাস পয়েন্টটা কি সেটা হচ্ছে একটা স্টুডেন্ট সে বুঝতে পারবে না, সে আমাকে জিজ্ঞেস করতে বলছে স্যার এখান থেকে আপনি এটা বলে জাননি বা এটা বুঝাননি, আমি এটা বুঝতে পারিনি, এখান থেকে একটু বুঝান। এটা হচ্ছে প্লাস পয়েন্ট অনলাইন ক্লাসে, ঠিক আছে। এখান থেকে আপনাদের যদি ওয়ে থাকতো কোয়েশ্চেন করা হয়তো বা আপনারা কোয়েশ্চেন করলে আমিও সেটা এক্সপ্লেন এখানে করে দিতে পারতাম। সো এইটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে, অনলাইন ব্যাচের। এখানে এছাড়া
তেমন কিছু হাইড করি না, আমি আমার মতন করে এক্সপ্লেন করে যাই। যে বিষয়টা অনেকগুলো দেখা যাচ্ছে আমি জাস্ট কাজ করে গিয়েছি, এক্সপ্লেন করতে খেয়াল নেই, কারণ খেয়াল থাকে না ভাবে। ওকে, বাট যদি আপনারা কমেন্ট করেন, আমি ট্রাই করবো নেক্সট কোনো ভিডিওতে সেই বিষয়টা এক্সপ্লেন করে দেওয়ার জন্য। সো অবশ্যই যেখান থেকে আপনার বুঝতে সমস্যা হবে আপনি টাইম স্ট্যাম্প দিয়ে কমেন্ট করতে পারেন, আমি সেই বিষয়টা পরের কোনো ভিডিওতে এক্সপ্লেন করে দিতে পারবি। সো আমরা এখান থেকে অটোমেশনটা করব, এই সেকশনটা টোটালটা অন রেখে এখানে অফ করব আমি। এই যে কতটুকু থাকবে আমাদের, এই পর্যন্ত। সো আমরা এটাকে আর একটা কার্ভ দিব এখানে, এই যে এগুলো ডিলেট করে দিই, অনেকগুলো কার্ভ হয়ে গিয়েছে এখান থেকে ডিলেট। এই যে এখন যদি শুনি, এই ভাইবটি আমি রাখবো ওভারঅল। আমি যেটা বলেছিলাম যে আস্তে আস্তে আপায় বাদ, সেভাবে ফিল্টারটা কাজ করতেছে না। সো আমরা করবো কি, ব্যালেন্সে থাকবে এতটুকু। পারফেক্ট। ওকে, এই ফিলটা কিন্তু আছে, আপনারা যদি একটু খেয়াল দিয়ে শোনেন শুরুর দিকে, আবার একটু আমরা শুনি আপনার শোনাই আপনাদের। এখান থেকে কিন্তু খুবই স্যাটেল। এই যে ওকে, আমার হয়তো এখানে একটু ভুল হয়েছে, কারণ এই ভোকালটার আগেও ভোকাল ছিল, দ্যাট মিন্স সেটা আমার কাটা হয়নি। আমি একটু এটাকে লং করে দেখি, আসা যায় কি, আসে কি না, না আসবে না। সো আমার এখানে একটু কাট করতে ভুল হয়ে গিয়েছে, আমি এটাকেই কপি করে দিব, প্রবলেম হবে না। কি করব আমরা, এখান থেকে এটাকে কপি করব। চলুন অ্যাকর্ডিং টু সং আমি এটাকে অ্যারেঞ্জ করি, এবং আপনার যে সেম ওয়েতে অ্যারেঞ্জ করতে হবে এটাও আসলে ম্যাটার না, আপনি আপনার মতন করেও চাইলে অ্যারেঞ্জমেন্ট করতে পারেন। ঠিক আছে, দেখতে পারবেন অনেক কভার সং যখন আমরা শুনি, গানটা হচ্ছে হয়তো ভার্স থেকে স্টার্ট হচ্ছে, বা যেটা কভার সং সে কিন্তু কোরাস থেকে স্টার্ট করেছে, এভাবে অনেক, কারণ এটা হচ্ছে কভারটার অনেক বেশি ক্রিয়েটিভিটি আমরা চাইলে ইউজ করতে পারি। সো এটা টোটালটা আমরা ডাউন হবে, এ সাইডে নিয়ে আসবো, আমি এটাও সিলেক্ট করি না হলে প্রবলেম হতে পারে। এই যে ওকে, এখন করব কি, এটাকে জাস্ট আমরা তোর কথায় তোমার পথে দাঁড়িয়ে। এবার আমরা একটা আর্প নিয়ে নেই, কারণ আর্পটা খুব বেশি এখানে ইম্পর্টেন্ট হচ্ছে। কর্ড যে সাউন্ডটা নিয়েছিলাম সাউন্ডটা আমার পছন্দ হয়নি, দ্যাটস আমি এটা সাইলেন্ট করে রেখেছি। আমরা কি করব এখানে, একটা সেম প্যাটার্নেরই আমরা একটা আর্প নিব। আর্পের জন্য আমরা কোনটা ইউজ করব, চাইলে আমরা অ্যানা ইউজ করতে পারি। আচ্ছা, ডিউন থ্রি থেকে দেখি কোনো আর্প পাওয়া যায় কিনা, কারণ একটা সিমিলার সাউন্ড আমি এখানে শুনেছিলাম যেটা কিছুটা সিমিলার, এক্স্যাক্ট তো আসলে বলা পসিবল হয় না, কিছু কিছু প্রিসেট যদি আমরা শুনি এক্স্যাক্ট বলা যায় যে হ্যাঁ এটা ইউজ করেছে, বাট সবগুলো পসিবল হয় না। বাট এখানে একটা আমি প্রিসেট শুনেছিলাম যেটা আই থিঙ্ক কিছুটা সিমিলার সাউন্ড করবে, সো সেটা আমরা নিয়ে দেখতে পারি কেমন হয়। এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, আমি কিন্তু এক্সপেরিমেন্ট করছি, ঠিক আছে। এক্স্যাক্ট যদি আমরা কাজ করতাম দেন হচ্ছে আমি কী করতাম, এটা কাজ করার পরে আমি আপনাদের দেখাতাম, বাট আমরা এখন কী করছি, আমি আপনাদের সাথে এক্সপেরিমেন্ট করছি কোথায় কোন সাউন্ড বসালে কেমন লাগতে পারে, বা এই টোটালটা একটা এক্সপেরিমেন্টের মতন হচ্ছে। সো আমরা এখান থেকে আর্প নিব, প্রিসেটটার এক্স্যাক্ট নাম খেয়াল নেই, এত এত প্রিসেট এত এত প্লাগিনের ভিতরে নাম রাখা পসিবল হয় না মনে রাখা, বাট তারপর আমি শুনেছিলাম। ম্যাসিভ, এই ডিউনেই ছিল সাউন্ডটা মেবি, এখন আমার ডাউট হচ্ছে যে অ্যাকচুয়ালি কি ডিউনে ছিল কি না, তারপর আমি একটু খুঁজে দেখি, একটু টাইম নেই আসলে, আমি স্কিপ করে দেবো ভিডিওটা এখান থেকে। সো ফাইনালি প্রিসেট আমরা পেয়ে গেলাম, অনেক খাটাখাতির পরে পেলাম আমরা এখান থেকে। কর্ডটা আমরা এখান থেকে হাইড করবো এবং জাস্ট ভোকালটা প্লে করবো। তোর কথায় তোমার পথে দাঁড়িয়ে থাকি যদি, পথটা আমার পথ থাকে না, পথ হয়ে যায় নদী, তোমায় দেখার আশায় থাকি সেই নদীটার কূলে, তুমি সে পথ থেকে নাও না তবে তুলে।
পথ থাকে না, পথ হয়ে যায় নদী, তোমায় দেখার আশায় থাকি, তোর কথায় তোমার পথে দাঁড়িয়ে থাকি, যদি পথটা আমার পথ থাকে না। চলুন এবার একটা গিটার ইউজ করি। গিটারের জন্য অ্যাম্বার ইউজ করবো আমরা। গিটারের হচ্ছে একটা অফার চলছিল, আমাদের ওয়েবসাইটটা ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন। 20+ গিটার হচ্ছে আপনার জাস্ট 500 টাকায় পেয়ে যাচ্ছেন। অ্যাম্পেল থেকে শুরু করে ভিজে অ্যাম্বার টোটাল বান্ডেল টপ 20 VST প্লাগিন দেওয়া আছে গিটারের জন্য, এবং সবগুলো হচ্ছে প্রফেশনাল গিটার। অ্যাম্পেলের গিটার নিয়ে নতুন করে বলার কিছুই নেই, সবাই জানেন। ওকে, নতুন কিছু প্যাটার্ন করবো এখান থেকে আমরা। এটা আমরা রিপ্লেস করে এই যে বিজে অ্যাম্বার আমরা বসিয়ে দিলাম, এটা দেখি কেমন সাউন্ড করে। অনেক ডাউনে হয়ে গেছে, এটা আমার আপ করতে হবে এখান থেকে। গিটার করটা খুবই বাজে লাগছে এখান থেকে। আমরা হচ্ছে যেটা আমি বললাম শুরুর দিকে যে গ্র্যান্ড টাইপের কর্ড যাবে না, বাট দিয়ে দেখি ভালো লাগতেও পারে। আই থিঙ্ক সাউন্ড এটাও লেয়ার করতে হবে আমাদের এখান থেকে। চলুন একটু মেরামত করা যাক কর্ডটাকে। এক্সট্রা নোটগুলোর ভলিউমটা ডাউন করে দিই। একটা বেসিক কর্ড কীভাবে অ্যাডভান্সড করতে হয় সেটা নিয়ে অলরেডি আমাদের টিউটোরিয়াল আছে। এখন যদি আমি এই বিষয়টি এক্সপ্লেন করতে চাই, ভিডিও হচ্ছে অনেক অনেক লম্বা হয়ে যাবে, অনেকেই বোর হয়ে যাবেন। সো আপনারা এক্সট্রা যদি আপনার না জানা থাকে, সে ভিডিও যদি না দেখে থাকেন, সেই ভিডিওটা দেখে নেবেন কীভাবে একটা বেসিক কর্ডকে একটু অ্যাডভান্সড করা যায়। ওকে, এবার হচ্ছে এটাকে আমি স্ট্রামাইজড করবো কিছুটা, সবগুলো সিলেক্ট করে নিই, জাস্ট এই সেকশনটা, নিচেগুলো সেমভাবেই থাকবে, আল্ট্রা রেস। এক্সট্রা কিছু নোট এখানে আমরা ফিলার হিসেবে অ্যাড করতে পারি। এটা হচ্ছে আমরা এই সাইড অ্যাড করি, দেন এটাকে আবার লেয়ার করব। আচ্ছা, এই নোটগুলো টোটালটা একটা অক্টেভ আপ করে দেখি। এইটা আমরা কী করবো, পিয়ানো আর্প হিসাবে এটা আমরা ইউজ করবো। ওকে, সো এটা আমরা আলাদাভাবে রাখতে পারি, আলাদা, দেখা যাক কীরকম সাউন্ড করে এখন। তোমার পথে দাঁড়িয়ে থাকি যদি, পথটা আমার পথ থাকে না।
ওকে, মোটামুটি যাচ্ছে। আর একটা বিষয় আমি এখানে বলে রাখি, আমাদের এখানে এই গানটা যত মিনিটই হোক না কেন, 4 মিনিটের, 5 মিনিটের, আই থিঙ্ক এটা 3 মিনিট বা 2 মিনিটের সামথিং সেকেন্ডের একটা গান, মিউজিক কিন্তু এটা অনেকেই বলে, বিশেষ করে বাঙালি অনেক লাইন অনেক সময় ন করে যে ভাই কত মিনিটের মিউজিক করে দিতে পারবেন, ঠিক আছে। সো এক্ষেত্রে হচ্ছে মিনিটটা আমাদের এখানে ম্যাটার করে না। আপনি দেখতে পাচ্ছেন টোটাল গানটা কিন্তু সেই মিউজিক আমার রিপিট হচ্ছে, হয়তো অনেক ইউনিকনেস আমরা অ্যাড করি বাট ওভারঅল মিউজিক আমার চেঞ্জ হয়ে যাচ্ছে না। যে এখানে আমি 1 মিনিট পর্যন্ত আমি একটা মিউজিক ইউজ করলাম, 2 থেকে 3 মিনিটের টোটাল নতুন কিছু আমরা ইউজ করলাম, এরকম কিন্তু মিউজিকটা হয় না। সো মিনিটটা এখানে ম্যাটার করে না। ওকে, গিটারটা একটু আমরা শুনবো, এটাকে আমরা স্লো গিটার হিসেবে রাখবো। এই যে আর একটা আমরা প্যাটার্ন মেক করবো, সেম বলতে সেম কর্ডের, বাট আমাদের স্কেলটা বা ফিল্টারটা আমার ডিফারেন্ট হবে। ফিল্টারটা প্রিসেটটা ক্লোন করবো এটাকে, এই স্লো গ্রুভ দেওয়া আছে, আমরা এখান থেকে অন্য কোনো গ্রুভ ইউজ করতে পারি, একটু দেখা যাক কোনটা ইউজ করবো আমরা এখান থেকে। হ্যাঁ, এটা ইউজ করতে পারি আমরা। সো এটা আমরা সোলোটা এখানে রেখে দেন হচ্ছে গিটারটা আমরা এখানে ইউজ করবো। আর একটা বিষয় হচ্ছে কি, এখান থেকে আমরা সোলো গিটার যেটা আছে এটা ইন্ট্রো সেকশনেও ইউজ কিন্তু করা যায়। শুনে দেখা যাক এখন ওভারঅলটা কেমন সাউন্ড করে। সাউন্ড ব্যালেন্সিংয়ে এখনও নেই, ভলিউম ব্যালেন্সিংয়ে নেই, একটু 19-20 সাউন্ড করতে পারে, অনেকটাই এখানে খারাপ লাগতে পারে, 19-20 না আসলে অনেকটাই খারাপ লাগবে, কারণ সাউন্ড ব্যালেন্স অনেক ইম্পর্টেন্ট একটা রোল এখানে প্লে করে। তারপর আমরা একটু শুনে দেখি। তোমার পথে দাঁড়িয়ে থাকি যদি, পথটা আমার পথ থাকে না, পথ হয়ে যায় নদী, তোমায় দেখার আশায় থাকি সেই নদীটার কুলে, তোমায় তুমি সে পথ থেকে তবে তুলে। এখানে চাইলে আমরা সেমটাই আবার কপি করতে পারি, এখানে এক্সট্রা আমাদের অবশ্যই কিছু মেলোডি টাইপের ইউজ করতে হবে। একটু আমরা গানটা শুনি কি ইউজ করা হয়েছে এখানে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো মেলোডি ইউজ করা হয়নি, জাস্ট ইয়ার ক্যান্ডি ইউজ করা হয়েছে কিছু, টোটাল কিন্তু কোনো মেলোডি ইউজ করা হয়নি। ওকে, আমরা এই ভিডিওটা এখানেই শেষ করব। নেক্সট আপনারা এই ভিডিওতে কমেন্ট করবেন যে আমি কি জাস্ট যেভাবে হয়েছে ভিডিওটা, গানটা যেভাবে করা হয়েছে সেম ওয়েতে করব, নাকি হচ্ছে আমি আমার ওয়েতে এটাকে করব। সো এটা একটু আপনারা অবশ্যই কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আমরা বাকি কাজগুলো দেখব, বাকি অনেক কাজ এখনও বাকি আছে। সো এটা নেক্সট পার্ট, এটা হচ্ছে আমাদের পার্ট 1 হবে, নেক্সট পার্ট আমরা মেক করব। আরও অনেকগুলোই আমাদের সিরিজ চলছে, সবগুলো একটা একটা আসবে। আমি চাইলে লং ফর্ম ভিডিও মেক করতে পারি এবং সেগুলো আপলোডও করতে পারি। রিজনটা কি, অনেকেই হচ্ছে বোর হয়ে যায় অল্প একটু দেখে, ভিডিও জাস্ট স্কিপ করে অনেকেই দেখে, যার জন্য হচ্ছে কি ভিডিও অডিয়েন্স যে রিটেনশন থাকে সেটা ডাউন হয়ে যায়, অনেক প্রবলেম হয় ভিডিওতে, ভিডিও রিচ পায় না। দ্যাটস ওয়াই আমি যতটা ট্রাই করি যে পার্ট পার্ট করে আপলোড করার জন্য এটা, বাট আপনার ফার্স্ট পার্ট হচ্ছে এখানেই দেখতে পারবেন, বাকিগুলো আস্তে আস্তে পরে দেখবেন। সো অবশ্যই কমেন্ট করুন, এবং যদি আপনার ফুল একটা কাজ দেখার প্রয়োজন হয়, যে একদম বেসিক থেকে শুরু করে কীভাবে অ্যাডভান্স লেভেলে মৌলিক গান, যেগুলো অরিজিনাল সং, নিজের লেখা গান, এটা হচ্ছে কভার সং, কভার সংটা একটু ইজি হয়, বাট অরিজিনাল একটা সং ক্রিয়েট করা, সাউন্ড সিলেকশন করা, কর্ড প্রোগ্রেশন করা, কর্ড প্রোগ্রেশনটা অনেক বড় একটা বিষয়, টোটাল টিউন বাই টিউন যে প্রোগ্রেশনটা সেটার অনেক ইজিয়েস্ট ওয়ে আমি সেই ভিডিওটি দেখিয়ে দিয়েছি। সো যদি সেই ভিডিওটা দেখার প্রয়োজন হয় অবশ্যই আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে, আপনি খুবই মিনিমাল একটা পেমেন্ট আছে সেটা পে করে আপনি ভিডিওটা দেখে নিতে পারেন। এবং
আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট অনেক বেশি প্রয়োজন হবে, সো অবশ্যই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে বন্ধু সকল থাকুন, খোদা হাফেজ।